নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব অল ইন ওয়ান কিচেন কিং মশলার রেসিপি। অল ইন ওয়ান বলার কারণ হলো, যে কোনো আমিষ আর নিরামিষ রান্নাতে আপনারা যদি এই কিচেন কিং মশলা ব্যবহার করেন, তাহলে আলাদা করে আর কোনো রকম মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলা ব্যবহার করার কোনো দরকার পড়ে না। মাত্র 1.5 থেকে 2 টেবিল স্পুন পরিমাণ এই কিচেন কিং মশলা ব্যবহার করলে যে কোনো রান্নার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই রেসিপিটা কিন্তু একদমই মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নেবেন। চলুন শুরু করা যাক। এই কিচেন কিং মশলা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করব, সেগুলো হলো কসুরি মেথি, শাহি জিরে, গোটা ধনে, পোস্তদানা, সবুজ এলাচ, মেথি, মৌরি, কাবাব চিনি, দারুচিনি, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা, জৈত্রী জায়ফল, গোটা গোলমরিচ, কালো এলাচ, স্টার অ্যানিস। এবার এই সমস্ত কিছু পরিমাণগুলো দেখে নেওয়া যাক। একটা ফ্রাই প্যানে প্রথমে নিয়ে নিন 6 থেকে 7টা শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, 2 টেবিল স্পুন পরিমাণ, 2 টেবিল স্পুন শাহি জিরে, 1 টেবিল স্পুন মেথি, 5 থেকে 6টা স্টার অ্যানিস, প্রায় 15টা সবুজ এলাচ, 2 টুকরো জৈত্রী, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ। এগুলি হচ্ছে কাবাব চিনি, যে কোনো সুপার মার্কেট বা গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন। এইটা নিয়ে নিন 1 চা চামচ পরিমাণ, আর জায়ফল নিয়ে নিন 1/2টা পরিমাণ। একটা গোটা জায়ফল ভেঙে 1/2টা নিলেই যথেষ্ট। সাথে নিয়ে নিন 3টে 1 ইঞ্চি সাইজের দারচিনি, প্রায় 15টা লবঙ্গ, গোটা চারে কালো এলাচ, 1 চা চামচ পরিমাণ মৌরি। এবারে এই প্যানটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিন, ফ্লেমটাকে করে দিন একদম লোতে, আর এই সমস্ত কিছু মশলা ভালো করে নেড়ে ছেড়ে নিন প্রায় 2 থেকে 2.5 মিনিট। মশলাগুলোকে অবশ্যই লো ফ্লেমে ড্রাই রোস্ট করবেন, আর ড্রাই রোস্ট করার সময় একটা খুন্তি বা ব্রাশ দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, তাহলে মশলাগুলো ইভেনলি ভাজতে পারবেন। প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে মিশিয়ে দিন 3টে তেজপাতা, সাথে দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা এবং 2 টেবিল স্পুন পরিমাণ কসুরি মেথি। এবারে এগুলোকে আরও 1.5 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করার পরে এই সমস্ত মশলা মিক্সারটা একটা প্লেটেতে ঢেলে নিন, আর এটাকে একটু ঠান্ডা হতে দিন। অন্যদিকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 3 টেবিল স্পুন পরিমাণ বেসন, লো টু মিডিয়াম ফ্লেমে বেসনটা প্রায় 2.5 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করে নিন নেড়ে ছেড়ে। ওদিকে ড্রাই রোস্ট করা মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে
এই মশলাগুলো ঢেলে দিন। এবারে এই সমস্ত গোটা মশলা ভালো মতো গ্রাইন্ড করে ফেলুন। মশলাগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে, যদিও মশলাগুলো এখনও একটু দানা দানা হয়ে আছে। এবারে গ্রাইন্ড করে নেওয়া মশলাগুলোতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ হিং, 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ পরিমাণ সাদা লবণ। এবারে ড্রাই রোস্ট করে রাখা বেসনটা মিশিয়ে দিন। প্রথমবার গ্রাইন্ড করার পরে মশলাগুলোতে যে দানা দানা ভাব ছিল সেটার টেক্সচারটা আরও স্মুথ করার জন্যই এই বেসনটা আমরা মেশালাম। এবারে এটাকে আরও একবার গ্রাইন্ড করে ফেলুন। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের অল ইন ওয়ান কিচেন কিং মশলা। দেখতেই পাচ্ছেন বেসন দিয়ে গ্রাইন্ড করার পরে মশলার টেক্সচারটা কতটা স্মুথ আর মিহি হয়ে গেছে। ব্যাস আর কিছুই না, একটা এয়ার টাইট কন্টেনার নিন আর এই কিচেন কিং মশলাটা ভরে রাখুন। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কিচেন কিং মশলা আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন, তাহলে আর বাইরে থেকে কেনারও কোনো দরকার নেই। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।